ব্রাজিলের বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা আর দুই সপ্তাহ পরে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা সদ্য কোপা আমেরিকা শিরোপা জেতার পর বিশ্বকাপ বাছাই পরের ম্যাচে আবারও সেলেসাওদের হারানোর সুযোগ আলবি সেলেস্তাদের সামনে আগামী ছয় সেপ্টেম্বর ম্যাচটি হওয়ার কথা রয়েছে কিন্তু মাঠের লড়াইয়ের আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছে পর্বের খেলায় আগামী তিন ছয় ও দশ সেপ্টেম্বর যথাক্রমে ব্যানিজুয়েলা ব্রাজিল ও বিপক্ষে খেলবে মেসিরা গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোকে সামনে রেখে দলের সব খেলোয়াড়কে সুস্থ ও ফিট হিসাবে চাইবেন কোচ লিওনাল স্কলোনি কিন্তু তা আর হচ্ছে কোথায় চোটে জর্জরিত একের পর এক খেলোয়াড় দলের অন্যতম ভরসা লুকাস তো অনেক আগে থেকেই মাঠের বাইরে এরপর কোপা আমেরিকা জয়ের পর চোটে পড়েছেন সার্জিও আগুয়েরো লাউতারো মার্টিনেজ ও পাউলো দিবালারা এবার হাঁটুর চোটের কারণে মাসখানেকের জন্য ছিটকে গেলেন গোলকিপার মার্সেসিন মূল একাদশে খেলা গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজের মূল বিকল্প হিসেবে তাকে বিবেচনা করা হতো আর্জেন্টাইন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে সম্প্রতি অস্ত্রোপচার করা হয়েছে মার্সেসিনের হাঁটুতে অর্থাৎ আগামী মাসে ব্রাজিলের ম্যাচসহ বাকি দুই বাছে পরের ম্যাচেও দেখা যাবে না এফসি পোর্তোর এই গোলকিপারকে এদিকে ব্রাজিলের বিপক্ষে দ্রুত স্কোয়াড ঘোষণা করে দিবেন স্কলোনি এমনটাই আবাস পাওয়া যাচ্ছে খেলাধুলার সকল খবরা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন